বাপের বেটা হয় যদি বাপের বেটা হয় কুনাল ঘোষ আমি বলছি যদি বাপের বেটা হয় কুনাল ঘোষ আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি আপনাদেরকে যদি বাপের বেটা হয় কুণাল ঘোষ তিনি নাম প্রকাশ চানু রাজ্যপাল যেখানে অত্যাচারিত নিপীড়িত মানুষ তাদের কাছে পৌঁছে যাচ্ছেন মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে। কুনাল ঘোষ হচ্ছে পচা আলু বস্তায় পচা আলু থাকলে সেই আলু যদি আপনি না ফেলে দেন পুরো বস্তাটাই পচে যাবে তৃণমূল কংগ্রেস দলটা এখন সাততলা শপিং মল বিভিন্ন রকমের চোর আপনি খুঁজে পাবেন কখনো মোটা চোর পাবেন কুমড়োপটার চোর পার্থ চট্টোপাধ্যায়কে দেখেছেন আর একটু মোটা নাদুস নুদুর চোর অনুব্রত মণ্ডল আসলে তৃণমূল কংগ্রেস মোটিভ ঘোরানোর জন্য মোড় ঘোরানোর জন্য কখনো কুণাল ঘোষকে ঢাল হিসাবে ব্যবহার করছেন কখনো রাজ্যপালের বিরুদ্ধে শীলতাহানির অভিযোগ করছেন মমতা ব্যানার্জির দিশা আরা হয়ে গেছে আপনি বিশ্বাস রাখুন আস্থা রাখুন এবারে নির্বাচনে অন্তপক্ষে পাঁচ পার্সেন্ট মুসলমান ফাইভ পার্সেন্ট মুসলমান ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে আমরা রাষ্ট্রবাদী মুসলমান আমাদের এই মাটিতে কবর হবে এই মাটিতেই আমরা শুয়ে থাকবো লক্ষ লক্ষ বছর ধরে আমরা এই আগ্রাসী শক্তি পাকিস্তানের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলার মতো চীনের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলার মতো একজন রাষ্ট্রপ্রধানকে পেয়েছি সেই রাষ্ট্রপ্রধানের নাম নরেন্দ্র দামাদার দাস মোদী দেখবেন এইবারে নির্বাচনে এইবারে নির্বাচনে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি তো ধরেছি আনুমানিক চব্বিশ প্লাস হবে দেখবেন যদি তিরিশ থেকে বত্রিশ হয় এটা কিন্তু মিরাক্ষেল হবে রাজ্যে তার জন্য অপেক্ষা করুন প্রথমেই যে প্রশ্নে আসবো যে রাজ্যপালের বিরুদ্ধে একজন মহিলা রাজভবনেরই এক মহিলা তিনি বলছেন তার নাকি রাজ্যপাল শ্লীলতাহানি করেছেন এই অভিযোগ সম্পর্কে আপনার কি বক্তব্য এটা কি হতে পারে সংবিধানের যিনি প্রদান আসলে মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছেন গত পঞ্চায়েত নির্বাচনে মানুষের উপরে যে অত্যাচার স্টিম রুলার বুলডোজার মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস করেছে এবারও তো নির্বাচনে দিদির পুলিশ দিয়ে হচ্ছে না এবারে নির্বাচন দিল্লি থেকে দাদার পুলিশ আসছে নির্বাচন হবে মানুষ বুথ অব্দি পৌঁছবে ভোট দেবে মানুষ পদ্মফুলকে বেছে নিয়েছে স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি সন্তুষ্ট হয়ে গেছেন ভয় পেয়ে গেছেন তিনি সাংবিধানের যিনি প্রদান রাজ্যের যিনি প্রথম শ্রেণীর নাগরিক তাকে মেলাইন করার জন্য তিনি কোনো একজন মহিলাকে দিয়ে এফআইআর করাচ্ছেন আসলে এটা গভীর চক্রান্ত আসলে মমতা ব্যানার্জি রাজ্যের শাসক বেসামাল হয়ে গেছে এই মোটিভটা ঘোরানোর জন্য চেষ্টা করছেন রাজ্যপালের গায়ে কালি লাগানোর চেষ্টা করছেন কুৎসা করছেন এটা সম্ভব নয় সংবিধানের প্রধানের সম্পর্কে এখনও কমপ্লেইন অভিযোগ যে ভদ্র মহিলা করেছেন আমি জানি না তার কতটুকু সত্যতা আছে আমি এর সম্পর্কে বলতে চাই যে একটা গভীর চক্রান্ত চলছে কারণ তাহলে আপনার বক্তব্য যে এটা শুধুমাত্রই একটা চক্রান্ত রাজ্যপালের সম্মানহানি করার জন্য বংশের থিমোলা একদম একদম যে রাজ্যপাল যেখানে অত্যাচারিত নিপীড়িত মানুষ তাদের কাছে পৌঁছে যাচ্ছেন মমতা বন্দ্যজি ভয় পাচ্ছেন ভয়েতে মমতা বন্দ্যজি এসব করছেন অথব মমতা বন্দ্যজির বিশ্বসযোগ্যতা মানুষের কাছে তলানিতে পৌঁছে গেছে কিন্তু দাদা এই যে মহিলা তিনি বলছেন যে তিনি রাজভবনে কর্মরত মহিলা তিনি তখন তিনি দাবি যে করছেন একবার নয় রাজ্যপাল করেছেন এবং এরপরে তাকে বিশ্ববিদ্যালয়ে বা রাজভবনে আবার চাকরি দেওয়া হবে এমন প্রতিশ্রুতিও নাকি রাজ্যপাল দিয়েছেন এই দাবি করছেন সর্বত্রই মিথ্যা মমতা ব্যানার্জী মেলাইন করার চেষ্টা করছে এটা হবে না সংবিধানের প্রধান উনি অনেক ভদ্র সভ্য নম্র লোক ঠিক আছে ওনার সম্পর্কে মানুষ জানেন উনি অনেক বড় জায়গা থেকে কর্মরত ছিলেন সেখান থেকে রাজ্যপাল হয়েছেন আমরা গর্বিত যে বোস আমাদের রাজ্যের রাজ্যপাল একজন সজ্জন ব্যক্তি তার সম্পর্কে কালিমা লেপনের চেষ্টা করছে এই আমরা এই জিনিসটা যে এই মহিলা গঠিত কেস দিয়ে বিভিন্ন বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বকে সম্মানহানি করানো মানে তার এরকম ধরনের তার সম্মানহানি করার যে চেষ্টা এই বিষয়টা আমরা বিভিন্ন বলিউড সিনেমাতে দেখেছি বা এই এই ধরনের কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু সাধারণত আমাদের রাজ্যে এর আগে এইভাবে আমরা দেখতে পাইনি রাজ্যপালের কাছে যখন এই মর্মে বিবৃতি যাওয়া হয় তখন তিনিও এই একই কথা বলছেন যেটা আপনি বলছেন যে সম্মানহানি করে নির্বাচনী ফায়দা তোলার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস এবারে সেটা সম্ভব নয় মানুষ জেগে গেছে মানুষ জনজাগরণ তৈরি করেছে এবারে নির্বাচনে দেখবেন মিরাখেল হবে মানুষ শুধু ভূত অব্দি পৌঁছতে দিন পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা থাকবে প্রত্যেক বুথে সিআরপিএফ থাকবে আধা সামরিক বাহিনী থাকবে মানুষ যাবে পিক করে টিপবে পদ্মফুল মার্কা যেখানে আছে সেখানে আসলে মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছেন ভয়েতে মমতা ব্যানার্জি কি কখন করছেন তার কোনো এ নেই দুদিন আগে আমরা দেখেছিলাম যে একটা রক্তদান শিবিরের একটা মঞ্চে সেখানে তমগ্ন ঘোষ এবং তাপস রায় বসে আছেন এবং তাদের সামনে দাঁড়িয়ে কুনাল ঘোষ বক্তৃতা দিচ্ছেন দেখে আমরা সকলে একটু চমকে উঠেছিলাম যে কুনাল ঘোষ তো তৃণমূলের লোক তিনি কেন এখানে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন এবং তারপরেই আমরা দেখতে পেলাম যে কুণাল ঘোষকে দলের প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারিত করা হলো এবং এই বিষয়টা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন জেগেছে যে এটা কি সত্যি মানে কুনাল ঘোষকে সত্যি সত্যি অপসারণ করা হলো কারণ কুনাল ঘোষ একবার ইস্তফা দিয়েছেন আবার চলে গেছেন দলে হঠাৎ করে আবার সেই একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন যাচ্ছে যে সত্যি সত্যিই কি কুনাল ঘোষকে অপসারণ করা হলো নাকি এখানে কোনো তৃণমূলের একটা বড় খেলা লুকিয়ে আছে খেলা লুকিয়ে আছে বলতে গতকাল যেটা আমরা দেখেছি যে এটা অরাজনৈতিক মঞ্চে গিয়ে সেখানে রক্তদান শিবির সেখানে কুণালবাবু ছিলেন আমাদের প্রার্থী ছিলেন এবং আমাদের জেলার সভাপতি তন্নমঘ ঘোষ ছিলেন স্বাভাবিকভাবে সেখানে কুণালবাবু আমাদের প্রার্থীর প্রশংসা করেছেন সৌজন্যতা দেখিয়েছেন এই আপনি কেমন আছেন আমি কেমন আছেন আপনি অন্য রাজনৈতিক দল করতে পারেন আমি অন্য রাজনৈতিক দল করতে পারি এই তৃণমূলের রাজীব তো এই সৌজন্যটুকু হারিয়ে গেছে আপনি কেমন আছেন কি করছেন এটা জিজ্ঞাসা করা তৃণমূল কংগ্রেসের নেতাদের এখন অপরাধ হয়ে দাঁড়িয়েছে স্বাভাবিকভাবে কুণালবাবু তাপসবাবুর প্রশংসা করেছেন দীর্ঘদিন তাপসবাবু একজন সজ্জন মানুষ ভদ্র লোক এবং আমাদের দলের প্রার্থী তার প্রশংসা করতেই পারে এটা ব্যক্তিগত সম্পর্কের মধ্যে পড়ে কিন্তু এটা আমি আপনাদের সামনে বলতে চাই কুণালবাবু সাড়ে তিন বছরের জেলখাটা আসামি সারদাকে সে অভিযুক্ত কুণাল ঘোষ একজন নাটকবাজ লোক এবং আমরা মনে করি কুণাল ঘোষ হচ্ছে পচা আলু বস্তায় পচা আলু থাকলে সেই আলু যদি আপনি না ফেলে দেন পুরো বস্তাটাই পচে যাবে আসলে তৃণমূল কংগ্রেস মোটিভ ঘোরানোর জন্য মোড় ঘোরানোর জন্য কখনও কুনাল ঘোষকে ঢাল হিসাবে ব্যবহার করছেন কখনও রাজ্যপালের বিরুদ্ধে শীলতাহানির অভিযোগ করছেন মমতা ব্যানার্জির আরা হয়ে গেছে যে নির্বাচনে যে নির্বাচন চলছে বা নির্বাচন হচ্ছে মানুষ ভোট বুথমুখী হচ্ছে মানুষ ভোট দিতে পারছে এবং মানুষ মোদীকে বেছে নিয়েছে মোদিকে গ্রহণ করে নিয়েছে দাদা আমরা এই ভোটের আবহে মানে যখন ভোট চলছে সেই সময়ই কিন্তু আমরা বেশ কিছু ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়েছি যেমন একদিকে যেমন আমরা দেখতে পেয়েছি যে এনএসজি কমান্ডোরা এসে সন্দেশখালী থেকে তাজা মানে অগ্নি অস্ত্র বোমা ইত্যাদি উদ্ধার করছে এটা তো যেমন আমরা চমকে উঠেছিলাম তেমনি আরেকটা চমকে যাওয়ার মতো খবর ছিল যে ছাব্বিশ হাজার যে মানুষ তারা হঠাৎ করে চাকরিজীবী থেকে বেকার বেকার হয়ে গেলেন নিয়োগ দুর্নীতি মামলায় একটা যুগান্তকারী রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং এই যে না রাজ্য যে সম্পূর্ণ সম্পূর্ণপ্রথভাবে এই মামলার সঙ্গে নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত এই বিষয়টা কিন্তু এখন কুণাল ঘোষ যেহেতু রাজ্যের সমস্ত মানে তৃণমূলের সমস্ত বড় বড় পদ থেকে তাকে অপসারিত করা হয়েছে কুণাল ঘোষ এখন বিস্ফোরক অভিযোগ করছেন তিনি বলছেন যে মানে এক বেসরকারি সংবাদ মাধ্যমকে তিনি এক সাক্ষাৎকার দিয়েছিলেন তাতে তিনি বলছেন যে রাজ্যে যে চাকরি বিক্রি করা হচ্ছে সেটা পার্থ চট্টোপাধ্যায় এবং তার নাম করে টাকা তোলা হচ্ছে দু সালের নির্বাচনের আগে থেকেই মানে দু সালের যে বিধানসভা নির্বাচন ছিল সেই সময় থেকেই নাকি রাজ্যের যে তৃণমূল নেতারা মানে যত মানে মাথার দিকের নেতারা তৃণমূল সুপ্রিমো সহ তারা সকলেই এই খবর ছিল জানতেন এবং এই দলের যে চাকরি বিক্রি করার যে এই সিলসিলা এই ব্যাপারটা দু হাজার একুশ সাল থেকেই চলে আসছে আমরা টের পেলাম দু হাজার চব্বিশে এসে কি বলবেন আমার বলার মতলব মানে মানে হচ্ছে যে সন্দেশখালিতে আপনি হিঙ্গলগঞ্জ মিনাখা বসিরহাট এই সমস্ত নদীমাতৃক এলাকায় বিস্তীর্ণ এলাকা জুড়ে সাজান বাহিনীরা যে অত্যাচার অবিচার মানুষের প্রতি করেছে আমি এনএি কমান্ডো যেদিন নামে আমি সেদিন উপলব্ধি করেছি এবং বুঝেছি দেখেছি যে সন্দেশখালী দ্বীপটা বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে বারুদের আতুর ঘরের উপরে দাঁড়িয়ে আছে এই সন্দেশখালীর মাটি থেকে যে গণজাগরণ তৈরি হয়েছে সন্দেশখালীর মাটি থেকে যে আন্দোলন শুরু হয়েছে তারই সাথে সাথে মানুষ যে জেগে গেছে সন্দেশকালীর মানুষ এটা একটা বিশাল বড় ব্যাপার স্বাভাবিকভাবে এই যে কুণালবাবু বলছেন নিয়োগ দুর্নীতিতে দুর্নীতি হয়েছে এই হয়েছে ওই হয়েছে টাকা নিয়েছেন তো কুণালবাবু জানার পরে কুণালবাবু তখন কেন বলেননি এখন তিনি বলছেন যে টাকা নিয়েছে কুণালবাবু আমি একটা বেসরকারি টিভি মা সংবাদ মাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছেন কোন নেতা কত টাকা নিয়েছেন সাত লাখ না দশ লাখ টাকা নিয়েছেন তার কাছে কি চিরকুট দিয়ে রিকোয়েস্ট করেছিলেন কুণালবাবু আজকের বলছেন তখন তিনি বলেননি কেন আজকে যারা মেধা থাকা সত্ত্বেও তারা চাকরি পাননি যাদের মেধা নেই ওএমআর সিটে লেখেননি কিছু তারা চাকরি পেয়েছে আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রী তেহট্ট থেকে বলেছেন যারা মেধা আছে যারা যোগ্যতা আছে যারা বঞ্চিত হয়েছে তাদের চাকরি চলে গেছে মহামান্য হাইকোর্টের নির্দেশে আমরা ভারতীয় জনতা পার্টি ক্যাম্প করে তাদের আইনি সহায়তা দেব এবং যোগ্যরা চাকরি ফিরে পাক এটা আমাদের প্রচেষ্টা থাকবে কিন্তু হাইকোর্টের এই যুগান্তকারী রায়কে আমরা কুন্নি জানি শুধু তো এসএসসি হয়েছে এরপরে প্রাইমারি বাকি আছে এরপরে আপনার মিউনিসিপ্যাল কমিশনার বাকি আছে এইগুলো সব দুর্নীতিতে ভরা টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কালীঘাটে টালির চালায় গেছে এবং ওই চিটিংবাজ ভাইপোর কাছে টাকা তৃণমূল নেতারা তোলা তুলে পৌঁছে দিয়েছে এই যে আপনি কথাটা বললেন তার সারমর্ম এটা দাঁড়ায় যে তৃণমূল সুপ্রিমো এর সঙ্গে সম্পূর্ণভাবে একদম মমতা মানেই তো চোর ভাইপো মানেই তো চোর গোটা বাংলাটা চোরের রাজীব তো চলছে হিরক রানীর রানী তিনি হিরক রানীর রানী তিনি চোরেদের রানী এই চুরি পশ্চিম বাংলায় যতদিন না এদেরকে বাংলার মানুষ বিসর্জন দেবে এই চুরি চলবে মমতা ব্যানার্জি এখন হিরক রানী হয়েছে কিন্তু এই যে ব্যাপারটা হচ্ছে মানে রাজ্যের ক্যাবিনেটের মন্ত্রীদের মধ্যে প্রচুর মন্ত্রী রয়েছেন যারা এখন জেলের মধ্যে ঢুকে বসে রয়েছে পুরো মন্ত্রিসভা জেলে যাবে পুরো মন্ত্রিসভাটাই জেলে যাবে হ্যাঁ তৃণমূল কংগ্রেসে এখন ভ্যারাইটিস চোর পাবেন আপনি বিভিন্ন রকম চোর যেমন তৃণমূল কংগ্রেস দলটা এখন সাততলা শপিং মল বিভিন্ন রকমের চোর আপনি খুঁজে পাবেন কখনো মোটা চোর পাবেন পটাস চোর পাত্র চট্টোপাধ্যায়কে দেখেছেন তার হাঁটুর বয়সী বান্ধবীর খাটের তলায় দেড়শো কোটি টাকা পাওয়া যায় আরেকটু চলে যান আপনি আরেকটু মোটা নাদুস নুদুর চোর অনুব্রত মণ্ডল ডিআল লটারিতে কোটি কোটি টাকা পায় সকন্যা তাদের বাপ আর বেটি তিনি এখন তিহার জেলে আছেন একটু রোগা পাতলা যদি চোর খুঁজতে চান কলকাতার মেয়র ফিরাদ ববি তিনিও স্যান্ড গেঞ্জি পরে ঘুষ নিচ্ছেন আরেকটু যদি শিক্ষিত চোর খুঁজতে চান সৌগত রায়ের মতো ভদ্রলোক অদ্যপাক মানুষ ঘুষ নেবার পরেও যিনি ঘুষ দিচ্ছেন তাকে থ্যাংক ইউ বলেন একটু যদি পাতলা চোর খুঁজতে চান তাহলে মানিক ভট্টার্যকে খুঁজে পাবেন নিয়োগ দুর্নীতিতে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে তৃণমূল কংগ্রেসটা এখন ভ্যারাইটিস চোর পাবেন ভ্যারাইটিস চোরে পরিপূর্ণ তৃণমূল কংগ্রেস যদি আপনি অলস চোর খুঁজতে চান অলস চোর কাকে পাবেন ওই মদন মিত্র সোপায় শুয়ে শুয়ে তিনি ঘুষের টাকা নিচ্ছেন পুরো তৃণমূল কংগ্রেসটা এখন সাততলা শপিং মলের মতো চোরেদের আতুর ঘর কিন্তু কুণাল ঘোষ বলছেন যে একা তো পার্থ চট্টোপাধ্যায় নয় এখনো সেইখানে মানে সেই মন্ত্রিসভার মধ্যে নাম বলুক কুণাল ঘোষ নাম বলুক কে কে চুরি করেছে কে কে টাকা নিয়েছে কুণাল ঘোষ নাম বলুক তিনি হলফনামাদিক হাইকোর্টে তিনি হলফনামাদিক নিজাম প্যালেসে গিয়ে ইডির কাছে তিনি হলফ লিখিত দিন তার হাত দিয়ে কোথায় টাকা গেছে কে নিয়েছে কুনাল গোছের যদি বাপের হয় যদি বাপের হয় কুণাল ঘোষ আমি বলছি যদি বাপের হয় কুনাল ঘোষ আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি আপনাদেরকে যদি বাপের হয় কুণাল ঘোষ তিনি পানি রাজ্যের মন্ত্রীর কথা বলছেন তিনি রাজ্যের মন্ত্রী সভায় বসে কেন কথা বলছেন ভাব কথা কেন বলছেন তিনি তিনি নাম বলুক বাংলার মানুষ জানতে চাইছে কুনাল গোচের থেকে যে কে বড় চোর পার্থ চট্টোপাধ্যায় বড় চোর না ক্যাবিনেটে যিনি আছেন তিনি বড় চোর আসলে তৃণমূল কংগ্রেসটাই হচ্ছে সাততলা শপিং মল চোরেদের আতুর ঘর একটা অন্য প্রসঙ্গে যাই বলুন দা সেটা হচ্ছে যে কেন্দ্রে বিজেপি সরকার এলে নাকি আপনাদের সবাইকে বিদায় করে দেবে আমার মানে আমাদের সবাইকে বিদায় করবে মানে আপনাদের বলতে সংখ্যালঘুদের বনাদ মুসলমানদের মুসলমান সংখ্যালঘু সম্প্রদায়ের কথা বলছেন এবং এই কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মানে তিনি যখন সতর্ক করছেন সংখ্যালঘুদের এবং তিনি মালদার হরিশ্চন্দ্রপুরে দাঁড়িয়ে বলছেন যে যদি কেন্দ্রে আবার বিজেপি সরকার আসে ভোট কাটাকাটির মাধ্যমে যদি তারা আসে ক্ষমতায় তাহলে এনআরসি করবে এবং এনআরসি করে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন তাদের সকলকে নাকি বিদায় করে দেবে আপনার মনে হয় উনি ঠিক কথা বলছেন না উনি তো ঠিক কথা বলছেন না আসলে মমতা ব্যানার্জির আসল নামটা কি আগে জানতে হবে মমতা ব্যানার্জি প্রকাশ্য বাংলার মানুষের কাছে বলুক মমতা ব্যানার্জির আসল নাম কি মমতা ব্যানার্জি কি তার নাম মমতা ব্যানার্জি না মমতাজ বেগম বাংলার মানুষকে বলতে হবে যদি মমতা ব্যানার্জি তার নাম হয় তিনি কতবার কালীঘাটে দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়ে নতমস্তকেট মা দক্ষিণা কালীকে তিনি প্রণাম করেছেন আর তিনি যদি মমতাজ বেগম হন এই হিজাব পরে নামাজ পড়ার অভিনয় করে সারাদিন হান্ডে পিণ্ডে খেয়ে পাক সার্কাস ময়দানে গিয়ে দুহাত তুলে বলছে আমাকে বাঁচাও ভোট দাও তার নাম তাহলে কি মমতাজ বেগম আর যদি মমতাজ বেগম হয় তাহলে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুরুল্লাহ তিনি কতবার পড়েছেন বাংলার মানুষকে বলতে হবে গত বিধানসভা নির্বাচনে এনআরসির ভয়ে ভয় দেখিয়ে মুসলমান ভাইদেরকে উত্তেজিত করেছিল আজকের ডেটে দাঁড়িয়ে মুসলমান ভাইরা বুঝেছে যে মমতা ব্যানার্জি মুসলমানদেরকে শুধু ফুটবলের মতো ব্যবহার করে মমতা ব্যানার্জি মুসলমানদেরকে তেজপাতার মতো ব্যবহার করে তেজপাতা তো আপনি খান না তেজপাতা রান্নার সময় শুধু সুগন্ধিটাকে ব্যবহার করে তো মমতা ব্যানার্জি কখনও মুসলমান ভাইদের দুধেল গাই হিসাবে ব্যবহার করছেন কখনও তেজপাতা হিসেবে ব্যবহার করছেন এবারে মুসলমান ভাইরা জেগেছেন বলছে দাদা পঞ্চায়েত নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি এবারে যদি আপনারা আমাদের বুথমুখী অব্দি নিয়ে যে যান তাহলে আমরা এবারে পদ্মফুলকে বেছে নেবো আমরা আর কোনো ভাই ভায়া মিডিয়াটি ডিয়া করব না আমরা বলেছিলাম বিশ্বাস করেছিলাম গত বিধানসভা নির্বাচনে ভাইজানকে ভোট দিয়েছিলাম আমরা উদম কেলানি খেয়েছি আমরা কোনো ভায়া ফায়া যাব না আমরা ডাইরেক্ট বুথমুখী পদ্মফুল চিহ্নে ভোট দেবো আপনি বিশ্বাস রাখুন আস্থা রাখুন এবারে নির্বাচনে অন্তপক্ষে পাঁচ পার্সেন্ট মুসলমান ফাইভ পার্সেন্ট মুসলমান ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে এবং আপনাকে বলে রাখি আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে গোটা ভারতবর্ষের বৃহত্তর রাজনৈতিক দল তার নাম ভারতীয় জনতা পার্টি এনডিএ জোট এবং বিজেপি উনিশটা রাজ্যে ক্ষমতায় আছে আপনি বলুন তো কোন রাজ্যে মুসলমানদের নামাজ পড়তে দেয়নি আপনি বলুন তো কোন রাজ্যে মুসলমানদের প্রতি অত্যাচার হয়েছে দু একটি বিক্ষিপ্ত ঘটনা এত বড় দেশ একশো চল্লিশ কোটি মানুষের বসাবাস দু একটা বিক্ষিপ্ত ঘটনা কিন্তু বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা আইন সমস্ত ব্যবস্থা নিয়েছে কোনো অশান্তি হতে দেয়নি এই ভারতবর্ষ আপনার যতটা অধিকার আছে অনন্যার যতটা অধিকার আছে কাশেমালিরও ততটা অধিকার আছে এই ভারতবর্ষ বিবিধের মাঝে আছে মহামিলন আর সেই মিলন হচ্ছেন ভারতীয় জনতা পার্টি যার মূল স্লোগান সাবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আমরা জাতীয়তাবাদে বিশ্বাস করি আমরা রাষ্ট্রবাদী মুসলমান আমাদের এই মাটিতে কবর হবে এই মাটিতেই আমরা শুয়ে থাকবো লক্ষ লক্ষ বছর ধরে আমরা এই আগ্রাসী শক্তি পাকিস্তানের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলার মতো চীনের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলার মতো একজন রাষ্ট্রপ্রধানকে পেয়েছি সেই রাষ্ট্রপ্রধানের নাম নরেন্দ্র দামাদার দাস মোদি তাই ভোট ফর ভোট ফর বিজেপি ভোট ফর মোদি কাশেন্দা এই যে আপনি জিনিসটা বললেন যে ইসলাম ধর্মাবলম্বী যারা মুসলমান ভাইদেরকে তাদেরকে ব্যবহার করা হচ্ছে তেজপাতার মতো একদম বা তাদেরকে দুধেল গাই বলে উল্লেখ করা হচ্ছে এখন রাজনৈতিক বিশ্লেষক যারা বলছেন যে প্রায় সাতাশ শতাংশ সংখ্যালঘু ভোট তার মধ্যে কিছু অংশ যদি শাসক শিবিরের থেকে ঘুরে পদ্ম শিবিরের দিকে চলে যায় তাহলে রাজ্যে কিন্তু ভোটের মানচিত্রটা অনেকটা বদলে যাবে অনেক আসন বদলে যাবে এবং যেটা আমরা এতদিন পর্যন্ত দেখে এসেছি যে রাজ্যের যারা সংখ্যালঘু মানুষ রয়েছেন তারা কিন্তু খুব একটা পদ্মশিবিরের দিকে ভোট দিতে চান না কিন্তু আপনি বলছেন যে এবারে নাকি তারা চাইছেন পদ্মফুলের দিকে ভোট দিতে তাহলে তো এবারে পুরো পাশা উল্টে যাবে এরকমই একটা পরিস্থিতি একদম দেখুন আমরা একদম তো গ্রাউন্ড লেভেলে কাজ করি একদম জিরো লেভেলে কাজ করি আমরা মাটির সঙ্গে কাজ করি আমরা মাটির সঙ্গে মিশে আছি আমরা গ্রাউন্ড লেভেলে অত্যাচারিত মানুষ পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পারেনি কোটি কোটি টাকায় টিকিট বিক্রি হয়েছে একটা প্রধান প্রধানশিপ নেবার জন্য এক কোটি টাকা তৃণমূল নেতাদের দিতে হয়েছে একটা পঞ্চায়েতের প্রার্থী হবার জন্য দশ লক্ষ টাকা দিতে হয়েছে একটা পঞ্চায়েত সমিতির সভাপতি হবার জন্য কুড়ি লক্ষ তিরিশ লক্ষ দু কোটি টাকা অবধি দিতে হয়েছে মানুষ ভোট দিতে পারেনি লুটেরারা ভোট লুট করেছে পঞ্চায়েত নির্বাচনে মুসলমানদের উপরে অত্যাচার হয়েছে মুসলমান ভাইরা এবারে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে না ভাইজান না সিপিএম না কংগ্রেস সরাসরি আমরা এদের হাত থেকে পরিত্রাণ চাই এদের হাত থেকে মুক্তি চাই ভারতীয় জনতা পার্টি বিজেপিকে তারা ভোট দেবে বলে সংকল্পবদ্ধ হয়েছে এবং দেখবেন এইবারে নির্বাচনে এইবারে নির্বাচনে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি তো ধরেছি আনুমানিক চব্বিশ প্লাস হবে দেখবেন যদি তিরিশ থেকে বত্রিশ হয় এটা কিন্তু মীরাক্ষ হবে রাজ্যে তার জন্য অপেক্ষা করুন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম তিনি বলেছিলেন এবং তারই মতো আর এই একই কথা মানে কী বলেছিলেন আমি পরে বলছি তারই মতো একই কথা নসাদ সিদ্দিকিও বলেছেন দুজনেরই কথার মর্ম এক যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে মুসলিম বা সংখ্যালঘুদের তাদেরকে নিজের ভোট ব্যাংক বা নিজের তাবেদার বলে মনে করেন আপনি কি এর সঙ্গে সহমত না আমি এই জন্য সহমত আমি আজকে আমি সেলিম দাকে এবং নওসাদ ভাইজনকে বলবো যে আপনারা যে লড়াইটা করছেন এই লড়াইটা আপনারা পারবেন না এই লড়াইয়ে আপনাদের মানুষকে সেলটার দেবার মতো ক্ষমতা আপনাদের নেই সিপিএম জিরো সিপিএমকে কেন ভোট দেবে সিপিএম জিরো থেকে আরও জিরো হবে নওসাদ ভাইয়ের কথা ছেড়ে দিন আপনি আসুন না এই যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে মানুষ ভাবছে বিকল্প শক্তি সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রায় ভোট ফর বিজেপি মুসলমানরা এবারে বিজেপিকে ভোট দেবে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি এবং ফাইভ পার্সেন্ট ভোট সুইং করবে মুসলমানরা সংকল্পবদ্ধ হয়েছে এবারে নির্বাচনে যে অত্যাচার বিগত নির্বাচনে সিট তৃণমূল কংগ্রেস করেছিল সে ভুল আর মানুষ করবে না মানুষ ভোট দেবে না এবারে যে লোকসভা ভোট সেই লোকসভা ইলেকশনে কিন্তু বিজেপি সারা ভারত জুড়ে ডাক দিয়েছে যে আপকিবার চারশো পার এবং বাংলার জন্য এই টার্গেটটা হচ্ছে তিরিশটা আসনের টার্গেট আপনার কি মনে হয় তিরিশটা আসন বাংলা থেকে জিততে পারে একদম তিরিশের হবে বত্রিশ তেত্রিশ হয়ে গেলে আপনি অন্য কিছু ভাববেন না মিরাক্কেল ঘটনা হবে বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে শুধু পদ্ম 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 দেখবেন আমি আপনাকে একটা উদাহরণ দিই আমি দক্ষিণ চব্বিশ পরগনার কোনো একটি জায়গা থেকে মিটিং করে ফিরছিলাম আমি কোনো একটি চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম আমি এক ভদ্রলোক চাচাকে জিজ্ঞেস করছিলাম চাচার নাম জানলাম আমি বললাম চাচা আপনার নাম কি। তিনি বললেন আমার নাম আব্দুল গফুর আমি বললাম চাচা এবারে ভাব কি চাচা বলছেন আমাকে একটা উদাহরণ দিলেন বলল বাবা কুমড়ো দেখেছ কুমড়ো আমি বললাম হ্যাঁ বলছে কুমড়ো দেখতে কেমন বলছে সবুজ সবুজ আমি বললাম কুমড়ো দেখতে সবুজ বলবো আমরা বুথ মুখে যখন পৌঁছাবো বুতে যাব তৃণমূল কংগ্রেসের গায়ে গা ঘেঁষে আছি ওদের সাথে অভিনয় করছি ওদের সাথে ভান করছি কুমড়ো হয়ে যখন বুথের সামনে যাব কুমড়োটা কাটবো দেখবেন ভেতরটা গেরুয়া আমরা যখন ইভিএম মেশিনের সামনে দাঁড়াব পিক করে টিপবো পদ্মফুল মারকায় আমরা কুমড়ো সেজে আছি কিন্তু ইভিএমের সামনে গিয়ে আমরা গেরুয়া হয়ে যাব পদ্মফুলেই ভোট দেবো আমরা চা পদ্মফুলে কেন ভোট দেবেন বললো বাবা পঞ্চায়েত নির্বাচনে আমরা তিন মাস ঘর ছাড়া ছিলাম আমাদের দুবেলা দু খেতে পাইনি আমরা আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল আমাদের টিউবওয়েল কলটাও পর্যন্ত ওরা তুলে নিয়ে গেছিল। আমরা অত্যাচারিত পুরো পরিবার আমরা ঘর ছাড়া ছিলাম আমরা বাড়িতে ঢুকতে পারিনি আমাদের প্রতি অত্যাচার হয়েছিল আমরা কেন অত্যাচার হয়েছিল বললো আমরা তখন ভাইজান করেছিলাম আমাদের একটাই অপরাধ ছিল আমরা ভাইজানের আইএসএফের ঝান্ডা নিয়ে এলাকায় পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিয়েছিলাম সেই অপরাধে আমার ছেলে তেত্রিশ দিন জেল কেটে এসছে এবারে আর ভায়াটা আর কিছু করব না এবারে যদি করতে হয় ডাইরেক্ট ফুলে যা হবে পরে দেখা যাবে আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে যে যে আমরা যেটা শুনেছিলাম সিপিএম জমানাতে যেরকম রাজ্যে মানে জেলার মধ্যে একটা ভীতির সঞ্চার হয়ে গেছিল সিপিএম নেতা বা হারমাত বাহিনীর বিষয় নিয়ে সেই ভীতির মানে ছায়া কিন্তু আবারও এই জেলার মানুষের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে আপনার কথা শুনে আমার তো সেরকমই মনে হচ্ছে ভীতি কিছু নেই এবারে নির্বাচনে খুব শান্তি সুষ্ঠুভাবে নির্বাচন হবে এবং পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা থাকবে এবং ছজন করে বুথে আধা সামরিক বাহিনী থাকবে কিন্তু দেখা যাচ্ছে প্রচুর খুনের ঘটনা ঘটে যাচ্ছে হ্যাঁ সামরিক বাহিনী থাকবে আধা সামরিক বাহিনী থাকবে দুশো মিটার দূরে রাজ্য পুলিশ থাকবে এবং রেস্কিউ টিম থাকবে যারা ভোট দিতে পারবে না অভিযোগ করবে সঙ্গে সঙ্গে তাদেরকে বুথে নিয়ে আসবে ঠিক আছে স্বাভাবিকভাবে এবারে সেই পঞ্চায়েত নির্বাচন নয় এবারে কিন্তু দিদির পুলিশ থাকবে না দিল্লি থেকে দাদার পুলিশ আসছে নির্বাচন হবে দেখবেন মিরাক্কেল ঘটনা ঘটবে দাদা বর্ধমানের সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছিলেন যে মমতা দিদি এবং ভাইপোর বিদায় আসন্ন এবং এই বিষয়টা নিয়েই পালটা। পাল্টা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আপনার যদি ক্ষমতা থাকে আপনাকে আমি চ্যালেঞ্জ করছি আপনি ডায়মন্ড হারবার থেকে ভোটে দাঁড়ান এবং ভোটে দাঁড়িয়ে সেখান থেকে জিতে দেখান কি বলবেন ডায়মন্ড হারবার কি বাদ অমিত শাহ যেখান থেকে লড়বে সেখান থেকেই জিতবে আর ভাইপোটা চোর চিটিংবাজ কয়লা চোর গরু চোর পাথর চোর বালি চোর তার কথার কি উত্তর দেবে অমিত শাহ অমিত শাহ একজন যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী গোটা বিশ্বের কাছে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নাম আছে একজন চোর চিটিংবাজ এদের কথা কি উত্তর দেবে অমিত শাহ বলুন তো আপনারা হ্যাঁ একটা শেষ প্রশ্ন করি সেটা হচ্ছে যে এই যে রাজ্যে ভোটের আবহ এর মধ্যেই দাঁড়িয়ে একাধিক নির্বাচনী সভা থেকে নির্বাচনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বিভিন্ন কথাবার্তা বলছেন যে কথাগুলো একটা মুখ্যমন্ত্রী সুলভ নয় অত্যন্ত কদর্য কুৎসিত ভাষায় তিনি কিন্তু আক্রমণ করছেন বিরোধীদের এবং এর একই সঙ্গে তিনি কোর্টে ল অ্যান্ড অর্ডারকে উঠিয়ে দেওয়া বা কোর্ট উঠিয়ে দেওয়া হোক ইত্যাদি এই ধরনের কথাও বলছেন আপনি কিছুক্ষণ আগেই যখন আমাদের আলোচনা চলছিল শুরুতেই আপনি বললেন যে রাজ্যপালের বিরুদ্ধে মহিলা ঘটিত শ্লীলতাহানির মতো ঘটনা দিয়ে তাকে মালায়ন করার চেষ্টা করছেন কুনাল ঘোষকে পথ থেকে সরিয়ে একটা নতুন ধরনের রাজনীতি করবার চেষ্টা করছেন ইত্যাদি এত কাণ্ড যে তিনি করে যাচ্ছেন এসব করে কি মনে হয় যে নিজের সরকারটাকে উনি বাঁচিয়ে রাখতে পারবেন আসলে কোনো ভদ্র সভ্য লোক তো তৃণমূল কংগ্রেস করছে না হ্যাঁ হারমা চোর উন্মাদ অশিক্ষিত লোকের এখন তৃণমূল কংগ্রেসের সম্পাদ হয়েছে যে শাহজাহানকে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলছেন শাহজানের বিরুদ্ধে চক্রান্ত হয়েছে সেই মমতা ব্যানার্জি একশো ডিগ্রি পাল্টি খেয়ে বলছেন না না যে অপরাধ করেছে তার শাস্তি হবে যে ভাইপো প্রেস কনফারেন্স করে বলেছিল যে ইডির উপরে যখন হামলা হয় তখন কি সাজান ছিলেন আসলে এদের কথায় আর মানুষ শুনছে না ছিঁড়ে ভিজছে না বাংলার মানুষ সিদ্ধান্ত এবং সংকল্প নিয়ে ফেলেছে এই চোর বাংলা থেকে উৎখাত করবে শুধুমাত্র সময়ের অপেক্ষা অভিষেক ব্যানার্জির কে কথা শোনে মমতা ব্যানার্জি তো রকের মোস্তানদের মতো কথা বলছেন একজন মুখ্যমন্ত্রী তার ভাষা আমরা মুখ্যমন্ত্রী দেখেছিলাম বুদ্ধদেব ভট্টার্যের মতো একজন মহান ব্যক্তিত্ব যে একটা কুড়ে ঘরের মধ্যে আজও থাকে আমরা দেখেছিলাম জ্যোতিবাবুকে মুখ্যমন্ত্রী আমরা দেখেছিলাম সিদ্ধার্থ শঙ্কর রায়কে দেখেছিলাম আমরা মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়কে দেখেছিলাম এ কোন মুখ্যমন্ত্রী যে পাড়ার রকের মুস্তানদের মতো কথা বলছেন হ্যাঁ এটা মুখ্যমন্ত্রীর ভাষা প্রধানমন্ত্রীকে কি পুচ্ছ চাচ্ছিল্যভাবে কথা বলছেন এই সেলফ রেসপেক্টটুকু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেই আসলে যেমন ঝাড় তেমন বাস স্বাভাবিকভাবে ওই ঝাড়ে কেমন বাঁশ আর হবে এদের থেকে আপনি বেশি কিছু আশা করবেন না বাংলায় নতুন সকাল নতুন সন্দিক্ষণ নতুন দিন আসছে নতুন ভোর আসছে সেই ভোটটার নাম আমার আপনার সকলের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বাংলায় একটা পরিবর্তনের পরিবর্তন হবে সেই পরিবর্তনের সাক্ষী বাংলার সাড়ে দশ কোটি মানুষ থাকবে